হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে কোয়েল পাখির রোস্ট বানাতে সহজ পদ্ধতি, সেটাই শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি হলুদ মরিচ লবণ দিয়ে পাখিগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো ফ্রাই করে নেব। তো দেখতে থাকেন, স্কিপ না করে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর মনে করে ভিডিওর শুরুতে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে ইতিমধ্যে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যে আপুরা ভাইয়ারা ছোটো ছোটো যারা আমার ভিডিওগুলো দেখেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে তেলটা পরিমাণ মতো দিয়ে দিছি। তারপরে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিছি। পাঁচফোড়নটা হালকা বেজে আমি এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিছি। আমি যেভাবে কোয়েল পাখির রোস্ট করে আমি আপনাদের সাথে সেভাবেই সহজ পদ্ধতি শেয়ার করব। চাইলে আপনারা এইভাবে বাসায় তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আদা রসুন। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে, নতুন নতুন ভিন্ন ধরনের ব্লগ শেয়ার করতে, যাতে আপনারা বিরক্ত বোধ না হন। আমি সেই জন্য চেষ্টা করি নতুন নতুন কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে। এখন দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিছি। এখন পেঁয়াজের আন্দাজ অনুযায়ী এখন আমি লবণ দিয়ে দিব। দিয়ে এখন সব কিছু আবার ভালোভাবে একসাথে নেড়েচেড়ে দেব। দেখতে পাচ্ছেন ভালোভাবে পেঁয়াজটা আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি আস্ত কয়টা কাঁচামরিচও এড করে দিয়ে দিছি। আমি আমার মতোই যেভাবে রান্না করি আমি বাসায়, আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এইদিকে আমি সবগুলা পাখি একে একে সবগুলো আমি কোয়েল পাখিগুলা ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গেছে। এই যে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিতেছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি একটা টমেটো অ্যাড করে দিব। আমি চেষ্টা করি সব রেসিপিতেই টমেটো ইউজ করার জন্য। টমেটোটা দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি সব কিছুতে কম বেশি টমেটোটা দেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এই যে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। পেঁয়াজটা আমি ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে আমি এটা ভেজে নেব। এখন আমি একে একে সব গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়ো, মরিচ আপনাদের আন্দাজ মতো দিবেন, যে যতটুকু জাল খান ততটুকুই। আমি আমার আন্দাজ মতো এখানে দিয়ে দিছি। এখানে দেখতে পাচ্ছেন ধনে গুঁড়া দিয়ে দিছি 1 টেবিল চামচ। এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো দিয়ে দিছি প্রায় 2 টেবিল চামচ। এক্সট্রা কারি পাউডার এড করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ। তারপর এখানে আমি এড করে দিব জিরা গুঁড়া। এই যে 1 টেবিলের থেকে একটু বেশি দিয়েছি এখানে জিরা। এখন সব কিছু মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তো আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন, আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু নিচে কমেন্ট করে, সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমি মশলাটা কষে নেবো, হালকা পানি দিয়ে দিয়েছি যাতে আমার নিচ থেকে মশলাটা পুড়ে না যায়। এখন আমি হালকা ঢেকে দিয়েছি যাতে মশলার যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না।
এই যে দেখতে পাচ্ছেন আমার প্রায় মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু টক দই এখানে এড করে দেবো। টক দইটা আমি বাসায় আমি নিজে নিজে এখানে তৈরি করেছি। দিয়ে আবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে আমি অনেকক্ষণ এই মশলাটা কষিয়ে তারপরে এখানে আমি পাখিগুলো এড করে দেব। তো প্লিজ আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, যদি ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে আজ আমি এখানে দাঁড়াতে পারছি বা এই পর্যায়ে আমি আসতে পেরেছি। দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় কষানো শেষ, এখন আমি পাখিগুলা দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমি নামিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে কিছু পানি অ্যাড করে দেব যাতে মশলার যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। যে এভাবে আপনারা চাইলে সবাই বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলির দিকে সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।